মেট্রো রেলে ভ্রমণের অভিজ্ঞতা আমার প্রথমবারের মতো হয়েছে। সেখানে গিয়ে তো আমি পুরাই অবাক, মানে পুরোটাই একেবারে মনে হচ্ছিল যে আমি অন্য কোনো দেশে চলে আসছি, এমন একটা পরিবেশের মধ্যে আমি গিয়েছিলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আমি মেট্রো রেলে যাওয়া হচ্ছিল প্রথমবারের মতো, আমি এর আগে কখনো মেট্রো রেলে যাইনি। আর আমরা আগারগাঁও থেকে উঠছিলাম পল্লবী যাওয়ার জন্য, আমার শ্বশুরমশাই ওখানে থাকে, আমার আব্বু ওখানে থাকে, একসাথে থাকে দুজনে। তো ওইখানে যাচ্ছিলাম আমার মেয়েকে নিয়ে, আমরা যাচ্ছিলাম মেয়ে দাদার কাছে যাবে তাই। তো যাই হোক, আমরা প্রথমবারের মতো মেট্রো রেলে উঠছিলাম যেটা বললাম, আর এই সিঁড়ি লিফটেও আমি ফার্স্ট টাইম উঠছিলাম। এর আগে অন্য লিফটে উঠছি, বাট সিঁড়ি লিফটে উঠি নাই। মানে কেমন যেন একটা ভয় ভয় কাজ করতেছিল, যে মনে হয় সিঁড়ি লিফটে উঠে তারপরে যদি পড়ে যাই, যদি পড়ে যাই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা কিন্তু লিফট পেরিয়ে উপরে চলে আসছি। মানে ভিতরে যে এরকম একটা পরিবেশ, মানে আমি জাস্ট ইমাজিন করতে পারিনি যে ভিতরে এত সুন্দরভাবে একটা পরিবেশ। আমি ভাবছি কি, লোকাল ট্রেনে যেমন একটা পরিবেশ হয় যে রাস্তার ধারে সবাই দাঁড়ায়, সেখান থেকে লোক উঠায়, মানে টিভিতে যেটা দেখছি, আমি বেসিক্যালি ট্রেনের যে যাত্রাটা ওইটাও কখনো সামনের থেকে দেখি নাই। তবে ট্রেনটা দেখা হয়েছে, কিন্তু সামনের থেকে যাত্রী উঠে বা কিছু এরকম কিছু দেখি নাই, টিভিতে যেটা দেখছি সেটা। তো এখানে এসে দেখলাম এখানে কিন্তু প্রচুর ভিড়। আসলে মানুষ টাকার দিকে না তাকিয়ে আজকাল সময়ের দিকে বেশি টাকা তাকায়, কারণ সময়ের মূল্যটা মানুষের কাছে অনেক বেশি। তো এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল, আর লাইন দিয়ে তারপর সিরিয়াল দাঁড়িয়ে তারপরে কিন্তু টিকিট নিতে হচ্ছিল। আর এইখানে যে বিষয়টা, এইটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, মনে হইলো যে আসলে আমাদের দেশটা সত্যি অনেক উন্নত হয়ে গেছে। এখানে কিন্তু কোনো ধরনের কোনো মানুষ নাই, এটা সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় হচ্ছে, মানে সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে হচ্ছে। শুধু আপনি স্ক্রিন টাচ করে তারপরে বলবেন যে আপনি কোথায় যেতে যাচ্ছেন, জাস্ট টিকিট কয়টা, তারপর টিকিটের পরিমাণ অনুযায়ী আপনি টাকা দিবেন। যদি টাকা আপনার মানে খুচরা টাকা না থাকে, তাহলে আপনাকে খুচরো টাকাটা পর্যন্ত ফেরত দেবে, আর যদি টাকা খুচরো না থাকে তাদের অ্যাকাউন্টে, তাহলে বলে দিবে যে বর্তমানে খুচরো টাকা আমাদের অ্যাকাউন্টে নেই, এরকম বিষয়টা। মানে আমি জাস্ট পুরাই অবাক, মানে আমার কল্পনার বাহিরে যে আসলেই দেশটা কত উন্নত হয়েছে। এরপর কিছু মানুষ বলবে যে শেখ হাসিনা সরকার দরকার নেই। তো যাই হোক, আমাদের কিন্তু খুচরো টাকা না থাকার কারণে কিন্তু ফার্স্ট টাইম আমাদের রিজেক্ট করে দিছিল, খুচরো টাকা নেই সেজন্য। তো পরের বার আমরা আবারও ট্রাই করলাম খুচরো টাকা দিয়ে। আমাদের দুজনের পল্লবী পর্যন্ত ভাড়া ছিল 30-30-60 টাকা করে। তো আমরা খুচরো 60 টাকা অ্যাকাউন্টে দেওয়ার পরে আমাদের কিন্তু দেখেন টিকিট চলে আসছে। মানে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আসলে আমি এখন মেট্রো রেলের টিকিট হাতে পেয়েছি, এবং এই টিকিটে করে আমি এখন মেট্রো রেলে উঠতে পারবো এই টিকিটের কারণে। তো মাঝখানে একটু ভিডিও করা হয়নি, সেটা হলো কি, এই টিকিটটা পাঞ্চ করতে হয়, পাঞ্চ করার পরে গেট থেকে ঢুকতে হয়। ওই সাইডের ট্রেনটা কিন্তু চলে আসছে, আর আমাদের ট্রেনটা এখনো আসে নাই। তো যাই হোক, টিকিটটা কিন্তু পাস করে তারপরে কিন্তু গেটে ঢুকতে হয়, এছাড়া কিন্তু গেটে ঢোকা যায় না। আর যখন ট্রেন পার হয়ে আমরা অপোজিটে চলে যাব, তখন কিন্তু আবার টিকিটটা ব্যাক করতে হয়, টিকিট কিন্তু তারা নিয়ে যায়। আর ট্রেনের টিকিট মানে ট্রেনের মধ্যে আর কি আর কোনো চেকের অপশন নাই, শুধু বাহিরে গিয়ে তারপরে টিকিটটা পাঞ্চ করলে, সরি, পাঞ্চ করা যায় না, ওটা ফেরত নিয়ে নেয়। ফেরত নেওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু গেট খুলে না, এরকম একটা ব্যাপার। তা সম্পূর্ণটাই কিন্তু কোনো দারোয়ান সিস্টেম নাই বা কোনো কিছু নাই, সম্পূর্ণটাই মেশিনের মাধ্যমে। মানে কি বলবো আমি, মানে উন্নত বিশ্বের যেমন একটা হয় আর কি সেরকম। তো আমরা কিন্তু আমাদের ট্রেনটা কিন্তু চলে আসছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল যে আমরা ওঠার মতো জায়গা পাই নাই, তাই আর ওঠা হয় নাই। দেখেন যে কি পরিমাণে ভিড়, যে দরজার সামনে পর্যন্ত কিন্তু একেবারে লোক, এছাড়া কোনো পা ফেলার জায়গা নেই, মানে এত পরিমাণে ভিড়।
তো ভিতর থেকে কম্পিউটারের মাধ্যমেই মাইক লঞ্চ করা হচ্ছিল যে দরজার পাশ থেকে সরে দাঁড়ান, কারণ দরজাটা ইলেকট্রিক পদ্ধতিতেই বন্ধ হয়ে যায়। এখানে দরজার মতো যে জায়গাটা আছে, ট্রেনের দরজাও যেই টাইমে বন্ধ হয়ে যাবে, এইখানের দরজাও সেই টাইমে কিন্তু বন্ধ হয়ে যাবে একই সাথে, আর হেলান দিয়ে দাঁড়ানো যাবে না, এটা তারা মাইক লঞ্চ করে বারবার বলে, কারণ এখানে বৈদ্যুতিক একটা শকের ব্যাপার আছে। তো আর একটা জিনিস দেখেন, এই ভিতরটা এতটা ভয়ঙ্কর, মানে দেখলেই মনে হয় যে বুকের ভিতরে ধক করে ওঠে। তা আমাদের দ্বিতীয়বারের ট্রেন কিন্তু চলে আসছে, এইবারে আশা করি আমরা যেতে পারবো। তবে এটাতেও প্রচুর পরিমাণে ভিড় ছিল, কিন্তু ভিড় উপেক্ষা করেও আমরা গিয়েছি। কিন্তু যে মানে আমাদের টিকিটের যে সমস্যাটা ছিল আর ট্রেন একবার মিস হওয়ার যে সমস্যাটা ছিল, ততক্ষণে কিন্তু আমরা পৌঁছে যেতে পারতাম, কিন্তু ফার্স্ট টাইম এই মেট্রো রেলে ওঠার অভিজ্ঞতাটা আমি কিছুতেই মিস করতে চাইনি। তো এখানে ট্রেন থামার পরে যে যাত্রী নামার তারা নেমে গিয়েছিল, এরপরে আমাদের ট্রেনে ঢোকার পালা। কিন্তু দেখেন এত পরিমাণে ভিড় যে মানে আমি যে একটু দাঁড়াবো সেরকম একটা প্লেস আমি পাচ্ছিলাম না। তো অনেক কষ্ট করে দাঁড়িয়েছিলাম, মানে অনেকটা চাপাচাপির মধ্যেই আর কি। তবুও মনে হচ্ছিল যে মানে খুবই অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেছি, মানে 10 মিনিট লাগে নাই আগারগাঁও থেকে, 10 মিনিট লাগে নাই আমাদের পল্লবী পর্যন্ত পৌঁছাইতে। তো ট্রেনের ভেতর থেকে বাহিরের পরিবেশটা কি সুন্দর দেখা যায় জাস্ট দেখেন। মানে আমরা তো রাস্তাঘাটে গাড়িতে চলার অভ্যাস আমাদের, তো এইরকম ভাবে পরিবেশ কিন্তু আমরা গাড়িতে বসে দেখতে পারি না, যেটা আমাদের ট্রেনে বসে দেখার এই সৌভাগ্যটা হয়েছে, মানে মেট্রো রেলে বসে। ট্রেনে বসেও দেখা যায় না, কারণ ট্রেনটাও তো নিচ থেকে চলে, আর মেট্রো রেলটা একদম উপর থেকে চলে, যে কারণে পরিবেশটা একেবারে নিরিবিলি শুনশান দেখা যায়। আমি জাস্ট স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি এই জন্য এরকম দেখা যাচ্ছে, কিন্তু আসলে অনেক সুন্দর দেখা যায়। কারা কারা মেট্রো রেলে ভ্রমণ করেছেন অবশ্যই কমেন্ট করবেন, আর আমার ভ্রমণের অভিজ্ঞতাটা তো শেয়ার করলামই, আমার তো অসম্ভব ভালো লেগেছে। আর দেশটা কতটা উন্নত হচ্ছে, কতটা এগিয়ে যাচ্ছে আমরা তো দেখতেই পাচ্ছি। আমার মা খুব সুন্দর ভ্রমণ করছিল, ও কিন্তু একটু ক্লান্ত হয়নি। তো আমি লাস্ট টাইম একবার সিটে বসার সুযোগ হয়েছিল আমার। তো যাই হোক, আমরা কিন্তু পল্লবী নেমে গিয়েছি জাস্ট কয়েক মুহূর্তের মধ্যে, পল্লবন নেমে গিয়েছি, এখন ওর দাদার কাছে যাওয়ার পালা। তো এত বড় ভিডিও করলে আসলে অনেক বড় হয়ে যায় ভিডিও, এজন্য আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আজ এ পর্যন্তই, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।